ওয়েলকাম টু কোভিড সিনেভেশন ক্লাসরুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আসলাম, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থ্রি, যে থার্ড উইক। এই থার্ড উইকের যে ইংলিশ যেই অ্যাসাইনমেন্টটুক তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে, আমি তোমাদের বলি একটু শিরোনামটা বলতেছি, যে লেসন ইউনিট ফাইভের লেসন ফোর, যে এ ম্যান হু লাভস ট্রিস। তোমরা যে পেজটা দেখতে পারতেছো, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, আর সেভেন আছে, দেখো ইউনিট ফাইভের সেভেন লেসন, দ্য ট্রুথফুল ডাব থ্রি, আর ইউনিট সেভেনের লেসন ফোর আছে, যে রিভার গেপসিস ইন বাংলাদেশ টু। এখান থেকে আমাদের প্রথম যেই এইচ ডাব্লিউটা আছে সেটা হচ্ছে, কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, ডু ইউ এগ্রি, হোয়াই বা হোয়াই নট। তারপর সেকেন্ড যেই এইচ ডাব্লিউটা আছে সেটা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। আর থার্ড নাম্বার যে এইচ ডাব্লিউ আছে সেটা হচ্ছে, ইমাজিন দেয়ার ইজ এ বোর্ড স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার গেপসি চিলড্রেন, রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট নাও ইউ ক্যান হেল্প দ্য গেপসি চিলড্রেন সুইথ লার্নিং। এটি হচ্ছে আমাদের সিলেবাস। এখান থেকে আমরা যেই অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করব, তো অ্যান্সার বা সমাধান করার আগে তোমাদের দুটি কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যেন পরবর্তীতে এরপরে যে ইম্পর্টেন্ট যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টগুলো যেন তোমরা সবার আগে সমাধান করে তোমাদের নিজ নিজ স্কুলে জমা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি এক নম্বর যেই এইচ ডাব্লিউটা ছিল সেটির সমাধান তোমাদের বলতেছি। দেখো, আমি এভাবে তোমাদেরকে তোমাদের জন্য উপস্থাপন করেছি যে ইয়েস, কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস ডিউ টু হিজ নেচার লাভিং ওয়ার্ক। কার্তিক পরামানিক ইজ হিয়ার ড্রেজার বাই প্রফেশন, হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট সিপলিং হুইচ গ্রো ইন টু গিগান্টিক ট্রিস। He started planting trees at the age of 10. He started his mission remembering his father's question, "You can earn the blessing of God by planting trees." Kartik Paramanik has planted hundreds of trees in his place. Kartik hardly found trees in his place to take shelter. So, he started planting trees. দুই নম্বর পেজে তোমরা দেখতে পারতেছ যে কার্তিক হ্যাজ প্ল্যান্টেড ট্রিস বিসাইড রোড অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুল, কলেজ অ্যান্ড মেনি আদার প্লেস। হি উড ওয়াটার অ্যান্ড দ্য ট্রিস অ্যাট 10 or 11 PM আফটার আর্নিং মানি ফর হিজ ফ্যামিলি। ইভেন টু দে দিস 63 years ওল্ড ম্যান continuous planting trees as many as he can. So we can certainly say that Kartik Paramanik is inspiration for us. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চলে যাচ্ছি দুই নম্বর যে এইচ ডাব্লিউটা ছিল তোমাদের জন্য, যে দ্য ট্রুথফুল ডাব ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি বিকজ অফ হার ট্রুথফুলনেস। দ্য ডাব থ্যাঙ্কড দ্য অল for the shelter and food. He was also grateful to the owl for this, but the bat and owl show their heartlessness. The two heartless creatures fell upon the little dove and dropped her out into the dark and stormy night. But the owl and the bat did not go unpunished for their act of heartlessness. The bat can never fly in the sky in broad daylight. The owl is blind as long as the sun is up. He cannot hurt or feed himself. It is dark. Four number je pesta ache tumra dekhtecho. On the other hand, the dove is rewarded for her truthfulness. Her name will be used by poet as long as the word lasts, the rhyme is love. So,
দ্য ট্রুথফুল ডাভ ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের জন্য খুব ভালো উপকার দিবে এই স্টোরি যেভাবে আমি লিখেছি। এখন আমরা দেখব হচ্ছে থার্ড নম্বর যে এইচডব্লিউ ছিল, বোর্ড স্কুল। রিভার গেপসিস আর পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, দে ইউজ বোর্ডস টু রম ইন টু দ্য রিভার গেপসিস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্টোরি অ্যান্ড কালচার। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া উইচ ইজ দ্য রিভার গেপসি চিলড্রেন। ইট ইজ এ ম্যাটার অফ শোর দ্যাট গেপসি চিলড্রেন ডু নট গেট প্রপার এডুকেশন, দে আর ডিপ্রাইভড অফ হিজ বেসিক রাইটস। ইন মাই এরিয়া উই হ্যাভ এ বোর্ড স্কুল। বোর্ড স্কুল ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভ ইন দিস রিগার্ড। উই গো টু দ্য গেপসি ফ্যামিলিজ অ্যান্ড আস্ক দেম দ্য টু ব্রিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল। উই হ্যাভ গট সাম চিলড্রেন হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং, উই হ্যাভ সাম প্ল্যান্স ফর দেম। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল প্রোভাইড দেম দ্য বেসিক টেক্সট বুকস ফর স্কুল ফর ফ্রি, দাস উই ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড টিচ দেম দ্য বেসিক অফ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবজেক্ট। দিস নলেজ উইল হেল্প দেম টু লিড দেয়ার লাইফ ইন এ বেটার ওয়ে। উই ক্যান অলসো টিচ দেম দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস। টুডে পিপল উইথ পোর টেকনিক্যাল স্কিল ক্যান নট প্রসপার ইন লাইফ, উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস অ্যান্ড শো দেম হোয়াট টেকনোলজি ক্যান ডু। উই উইল অলসো টিচ দেম দেয়ার ইউজেস, উই ক্যান অলসো টিচ দেম অ্যাবাউট মোরাল অ্যান্ড হিউম্যানিটি। গেপসি চিলড্রেন ডিজার্ভ দ্য চেঞ্জ টু শাইন ইন লাইফ, দে নিড আওয়ার হেল্প অ্যান্ড উই শুড ডু আওয়ার বেস্ট টু হেল্প দেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আশা করি তোমরা লিখে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে। তো আবারও বলতে চাই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার ও লাইক দিবে, যার কারণে আমি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার জন্য বেশি বেশি উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্তই, তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।